হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রাসেল হোসেন, লিনাক্স সিটি সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আবারও হাজির হলাম একটি নতুন পিসি বিল্ডের ভিডিও নিয়ে। যাদের বাজেট মাত্র 51,000 টাকা, তাদের জন্য এই পিসি বিল্ডটি খুবই স্পেশাল হবে বলে আমি আশা রাখি। চলুন তাহলে শুরু করা যাক। তো ভিউয়ার্স, আগে বলে নিয়েছিলাম যাদের বাজেট মাত্র 51,000 টাকা, 51,000 টাকা দিয়ে চাচ্ছেন রাইজেন 5 5600G একটি প্রসেসর বিল করতে, পাশাপাশি একটি 22 ইঞ্চি একটি বর্ডারলেস মনিটর সহ একটি পিসি বিল করতে, তাদের জন্য এই পিসি বিলটি খুবই স্পেশাল হবে বলে আমি আশা রাখি। চলুন তাহলে কথা না বলে কী কী থাকবে আজকের পিসি বিলের সাথে জেনে নেওয়া যাক। তো ভিউয়ার্স, আজকের পিসি বিলের সাথে সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো প্রসেসর। আজকের এই পিসি বিলের সাথে প্রসেসর হিসেবে থাকবে AMD রাইজেন 5 5600G, মানে 5600G এই প্রসেসরটি থাকবে আজকের পিসি বিলের সাথে। আপনারা সবাই জানেন এই প্রসেসরটি কিন্তু 6 কোর 12 থ্রেড এবং 19 MB ক্যাশের একটি প্রসেসর, খুব পাওয়ারফুল একটি প্রসেসর। আপনারা এই প্রসেসর দিয়ে মোটামুটি ভিডিও এডিটিং, গ্রাফিক্স, ফ্রিল্যান্সিং এবং টুকটাক যে গেমসগুলো আছে সবগুলো কিন্তু করতে পারবেন এই প্রসেসর দিয়ে। এই প্রসেসরটির দাম বর্তমান মার্কেট প্রাইস যদিও 19,000+, বাট আমরা এই পিসি বিলের সাথে রেখেছি মাত্র 18,500 টাকা ওনলি। এবং এটি কিন্তু 100% অফিসিয়াল অথেন্টিক প্রোডাক্ট, এবং এটা কিন্তু মার্কেটে চাইনিজ ভার্সন এবং আনঅফিসিয়াল প্রসেসরটি পাওয়া যায়, যেটা দাম মার্কেটে 500 থেকে 1,000 টাকা কম থাকে। বাট আমরা এটা অফিসিয়াল 100% অফিসিয়াল প্রোডাক্ট রাখার চেষ্টা করেছি আজকের পিসি বিলের সাথে। 3 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে এই প্রসেসরটির সাথে। তো ফিরস, প্রসেসরের পরে এবার আমরা মাদারবোর্ডের বিষয়ে আলোচনা করব। আজকের এই পিসি বিলের সাথে মাদারবোর্ডের সাথে থাকবে আপনাদের খুব প্রিয় ব্র্যান্ডের একটি মাদারবোর্ড গিগাবাইট। গিগাবাইট ব্র্যান্ডের একটি মাদারবোর্ড থাকবে আজকের পিসি বিলের সাথে। গিগাবাইট B450M DS3H এই মাদারবোর্ডটি পাবেন আজকের পিসি বিলের সাথে। গিগাবাইটের কিন্তু আর একটা কম দামের মাদারবোর্ড আছে, যেটা হলো B450MS2H। ওখানে কিন্তু আপনারা র্যামের স্লট পাবেন 2টি আর এখানে পাবেন 4টি, এবং এই মাদারবোর্ডের সাইজও একটু বড়, এবং পাশাপাশি এই মাদারবোর্ডে আপনারা র্যামের স্লট পাবেন 4টি এবং M.2 NVMe সব স্টোরেজ ব্যবহার করতে পারবেন, এবং HDMI পোর্টের পাশাপাশি DVI পোর্ট পাবেন। এবং এই মাদারবোর্ডটি আমার কাছে দাম হিসাবে, যদিও এটার দাম আগে 7,600 টাকা ছিল, বাট এখন ডলারের দাম অনেক বেড়ে গেছে, যার কারণে মাদারবোর্ডের দাম বর্তমানে 8,000 টাকা এটা আমরা পিসি বিলের সাথে রেখেছি। যদিও দাম মার্কেটে আরও বেশি, মার্কেটে মাদারবোর্ড অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না, বাট 8,000 টাকার ভিতরে মাদারবোর্ডটা আমার খুব ভালো মনে হয়েছে, এই জন্য রেখেছি আজকের পিসি বিলের সাথে। গিগাবাইট ব্র্যান্ডের একটি মাদারবোর্ড B450M DS3H মডেল এই মাদারবোর্ডটি থাকবে আজকের পিসি বিলের সাথে। এবং এই মাদারবোর্ডটি কিন্তু অফিসিয়াল 3 বছর ওয়ারেন্টি থাকবে, কারণ এখানে স্মার্ট ওয়ারেন্টির হলোগ্রাম দেওয়া আছে, 3 ইয়ার্স ওয়ারেন্টি লেখা আছে, এবং এখানে কিন্তু ইনটেক সিল করা আছে। তারপরে সবসময় মাদারবোর্ড কেনার সময় অবশ্যই এই 3টা স্টিকার এবং দেখে কিনবেন। আপনারা মাদারবোর্ড পারচেস করার সময় অবশ্যই 3টা স্টিকার দেখে কেনার চেষ্টা করবেন, কারণ মার্কেটে আনঅফিসিয়াল চাইনিজ ভার্সন মাদারবোর্ডগুলো কিন্তু অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে, 500 700 টাকা কমে কিন্তু মাদারবোর্ডগুলো মার্কেটে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে। আপনারা দেখে নেওয়ার চেষ্টা করবেন, কারণ দোকানদার কিন্তু চাইলেই আপনাকে ওই মাদারবোর্ডটা দিয়ে পিসি বিল করে দিতে পারে। তো সবসময় আমি আপনাদেরকে সতর্ক করতে চাই যে আপনারা অবশ্যই দেখে বুঝে কেনার চেষ্টা করবেন। তো ভিউয়ার্স, এরপর আমরা র্যামের বিষয়ে আলোচনা করবো আজকের এই পিসি বিলের সাথে। র্যাম হিসেবে চয়েস করেছে একটি কিংসম্যানের 8GB DDR4 32 MHz একটি হোয়াইট কালার হিটসিং সহ এবং RGB সহ একটি র্যাম চয়েস করেছে আজকের পিসি বিলের সাথে। যেহেতু কেসিনটা হোয়াইট কালার রেখেছে, র্যামটাও কিন্তু হোয়াইট কালার হিটসিং, এবং এটা কিন্তু RGBটা খুব দেখতে অনেক সুন্দর একটি RGB এই র্যামটির সাথে। তো আমি আসলে কেসিনের সাথে ম্যাচিং করে, এবং এটা যেহেতু তাইওয়ানের ব্র্যান্ড, আপনারা সবাই জানেন কিংসম্যান কিন্তু তাইওয়ানের প্রোডাক্ট, এবং যেহেতু লাইফ টাইম ওয়ারেন্টি আছে, ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট এই র্যামের ক্ষেত্রে, তো সব কিছু মিলাই দেখলাম যে বাজারটা খুব বেশি আহামরি বাড়ে না। যেমন কোর্সিয়া র্যাম আপনি বিল করতে গেলে মোটামুটি 3500 টাকা মতো লেগে যায়, তো আমি এটা মাত্র 3800 না, আমি মাত্র পিসি বিল করছি 3700 টাকার ভিতরে রাখার চেষ্টা করছি এই র্যামটি। তো 3700 200 টাকার জন্য আপনি যেহেতু হোয়াইট কালারের সাথে হোয়াইট কালার ম্যাচিং হচ্ছে, এবং এটা যেহেতু ভালো ব্র্যান্ডের একটি র্যাম, এবং যেহেতু RGB র্যাম, 200 টাকা এখানে ইনভেস্ট করতে পারেন, এই চিন্তা করে কিন্তু আমি মোটামুটি এই র্যামটি রেখেছি আজকের পিসি বিলের সাথে। কিংসম্যান 8GB DDR4 3200 MHz হিটসিং সহ একটি RGB র্যাম থাকবে আজকের পিসি বিলের সাথে, লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে এই র্যামটির ক্ষেত্রে। তো ভিউয়ার্স, এরপর আমরা স্টোরেজের বিষয়ে আলোচনা করবো আজকের পিসি বিলের সাথে। স্টোরেজ হিসেবে রেখেছি আমি HP ব্র্যান্ডের একটি NVMe রেখেছি আজকের পিসি বিলের সাথে। 250GB EX900 মডেলের HP ব্র্যান্ডের SSD থাকবে আজকের পিসি বিলের সাথে। আপনারা সবাই জানেন HP ব্র্যান্ড সম্পর্কে আসলে নতুন করে বলার কিছু নেই, আপনারা সবাই জানেন এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল ভালো ব্র্যান্ড, এবং এটা কিন্তু রিড রাইট স্পিড অনেক বেটার আছে, এবং এটা 3 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আছে। দামও যেহেতু কম আছে, মাত্র 3200 টাকার ভিতরে রাখার চেষ্টা করছে আজকের পিসি বিলের সাথে। তো ভিউয়ার্স, মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, স্টোরেজ সবই তো ভালো দিলাম, পাশাপাশি ভালো মানের পাওয়ার সাপ্লাই না হলে পিসি বিলটা আসলে ভালো হবে না বলেই আমি আশা করি। তো পাওয়ার সাপ্লাইটা আপনারা অবশ্যই একটা ভালো ব্র্যান্ডের এবং জেনুইন ওয়ার্ডে নেওয়ার চেষ্টা করবেন। তো আজকের এই পিসি বিলের সাথে
পাওয়ার সেল হিসেবে রেখেছি Antec Atom 450W একটি জেনুইন ওয়ারেন্টি পাওয়ার সেল থাকবে আজকে পিসিবিলের সাথে এবং এটা কিন্তু 3 বছরের অফিশিয়াল ওয়ারেন্টি আছে এবং এর মার্কেট প্রাইস যদিও 2800 টাকা হয়ে থাকে বাট আমরা মাত্র 2700 টাকার ভিতরে রাখার চেষ্টা করেছি আজকে পিসিবিলের সাথে আমরা কিন্তু এখানে চাইলে একটা কম দামি পাওয়ার সেল দিয়ে পিসিবিলটা করতে পারতাম বাট যেহেতু 5600G একটি পাওয়ারফুল একটি প্রসেসর এবং বর্তমান কারেন্টের পরিস্থিতি খুবই খারাপ লোডশেডিং খুব বেশি হচ্ছে তো আমি মনে করি পাওয়ার সেলটা ইনভেস্ট করলে টাকাটা বিফলে যাবে না এই জন্য আসলে এটাই চিন্তা করে আমি পাওয়ার সেলটা একটু ভালো মানের রাখার চেষ্টা করেছি Antec Atom 450W একটি পাওয়ার সেল থাকবে 3 বছরের অফিশিয়াল ওয়ারেন্টি থাকবে আজকের পিসিবিলের সাথে আমরা 2700 টাকা প্রাইস রাখার চেষ্টা করেছি আজকের এই পিসিবিলের সাথে তো ফিরে এরপর আমরা কেসিনের বিষয়ে আলোচনা করব আজকের পিসিবিলের সাথে কিন্তু একটা গর্জিয়াস আকর্ষণীয় একটি কেসিন রাখার চেষ্টা করেছি আজকের পিসিবিলের সাথে হোয়াইট কালারের Montech ব্র্যান্ডের একটি ফাইটার 500 মডেলের একটি কেসিন রাখার চেষ্টা করেছি আজকের পিসিবিলের সাথে আপনারা দেখতে পাচ্ছেন ফুল হোয়াইট কালার এবং সামনে কিন্তু একটি RGB ফ্যান আছে এবং মেশ আছে এখান থেকে কিন্তু বাইরের বাতাসটা খুব সহজে সে ভিতরে নিতে পারবে এবং ভিতরের গরম হাওয়াটা বের করার জন্য কিন্তু পিছনে একটি ফ্যান আছে এবং উপরে কিন্তু আরও দুটি ফ্যান আছে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল 4-4টি RGB ফ্যান আছে এই কেসিনটির সাথে উপরে 2টি পিছনে একটি এবং সামনে একটি 4টি ফ্যান থাকবে এই কেসিনের সাথে এবং এই কেসিনটি দাম ধরা হয়েছে মাত্র 4200 টাকা 4200 টাকা দিয়ে এই Montech ব্র্যান্ডের কেসিনটি আমার কাছে খুবই ভালো লেগেছে এবং যেহেতু 4টি RGB ফ্যান আছে এবং এয়ারফ্লোর ব্যবস্থা খুব ভালো আছে এবং উপরে USB 3 USB 2 অডিও ইনপুট আউটপুট সব কিছু মিলে এই কেসিন আমার কাছে খুব ভালো লেগেছে জন্য রেখেছি আজকের পিসিবিলের সাথে Montech ফাইটার 500 মডেলের একটি কেসিন থাকবে আজকের এই পিসিবিলের সাথে যার দাম ধরা হয়েছে মাত্র 4200 টাকা অনলি তো ফের সেরকম আমরা মনিটরের বিষয়ে আলোচনা করবো আজকের পিসিবিলের সাথে কিন্তু একটি 22 ইঞ্চি বর্ডারলেস একটি আকর্ষণীয় একটি মনিটর রাখার চেষ্টা করছে আজকের পিসিবিলের সাথে Starex ব্র্যান্ডের এই মনিটরটি কিন্তু মোটামুটি সবাই চয়েজেবল একটি মনিটর এবং এরা কিন্তু যারা HP মনিটর চয়েস করেন বাট বাজেটে হচ্ছে না তাদের জন্য এই মনিটরটি বেস্ট একটি মনিটর কারণ HP মতো দেখতে হুবহু একটি মডেল করেছে Starex এবং এটা কিন্তু স্ট্যান্ডার্ড দেখতে হুবহু HP মতো এবং সিলভার কালার বর্ডারলেস যেহেতু আমার কাছে এই মনিটরটি খুবই ভালো লেগেছে এবং দাম মাত্র মার্কেটে যদি 9500 টাকা আমরা মাত্র 8800 টাকা রাখার চেষ্টা করেছি এই পিসিবিলের সাথে তো 8800 টাকার ভিতরে এই মনিটর আমার কাছে বেস্ট একটি মনিটর মনে হয়েছে কারণ আমি এ পর্যন্ত খুব বেশি না হয়তো 150 মনিটর মতো আমি বিক্রি করছি তো এর মধ্যে আমি এখনও কিন্তু সিঙ্গেল ওয়ান পিসেরও কোনো প্রবলেম পাইনি এবং এটা কালার রেজলিউশন আমার কাছে খুব ভালো মনে হয়েছে তো আমি মনে করি যে দাম হিসাবে মনিটরটা খারাপ না এবং আমি যেহেতু আনবক্সিং করে এবং টেস্ট করে দেখছি আমার কাছে দাম হিসাবে মনিটরটি খুবই ভালো মনে হয়েছে এবং 1 বছরের ওয়ারেন্টি থাকবে এই মনিটরটির সাথে তো আমার কাছে দাম হিসাবে আমি বারবার বলতেছি দাম হিসাবে মনিটরটি খুবই বেস্ট একটি মনিটর কারণ আপনি যদি চিন্তা করে দেখেন HP মনিটর দাম হলো 16800 টাকা বা 16500 টাকা সেই ক্ষেত্রে দাম কিন্তু 8800 মানে অর্ধেক দাম তো অর্ধেক দামে আমি মনে করি কোয়ালিটি এবং দাম হিসাবে মনিটরটা আমার সব মিলিয়ে আমার কাছে মনিটরটি খুব ভালো লেগেছে এই জন্য মূলত আজকের পিসিবিলের সাথে এই মনিটরটি রেখেছি এই মনিটরটি কিন্তু 1 বছর ওয়ারেন্টি পাবেন এবং দাম ধরা হয়েছে মাত্র 8800 টাকা অনলি তো ফের সেরপর আমরা কিবোর্ড মাউসের বিষয়ে আলোচনা করবো আজকের পিসিবিলের সাথে কিন্তু একদম ফুল কম্বো দেওয়ার চেষ্টা করেছে কিবোর্ড মাউস হেডফোন এবং একটি মাউস প্যাড সহ ফুল কম্বো একটা প্যাকেজ দেওয়ার চেষ্টা করেছে আজকের পিসিবিলের সাথে এটা হলো IMS কোম্পানির 480 মডেলের একটি 4-in-1 কম্বো প্যাকেজ থাকবে আজকের পিসিবিলের সাথে আপনারা যেহেতু কিবোর্ড মাউস নিলে হেডফোন আলাদা কিনতে হয় মাউস প্যাড মনের মতো কিনতে হলে একটা ভালো মাউস প্যাড কিনতে হয় তো আমি মনে করি এই কম্বো প্যাকেজটা নিলে আপনি মোটামুটি সব কিছু মিলে আপনার ফুলফিল দিবে বলে আমি আশা করি কারণ এখানে একটি LED ব্যাকলাইট ছোটা RGB কিবোর্ড পাবেন এবং একটি গেমিং মাউস পাবেন একটি গেমিং হেডফোন পাবেন এবং একটি গেমিং মাউস প্যাড পাবেন সব কিছু মিলে মাত্র 2250-2300 টাকা দাম এটার প্রাইস তো আমি মনে করি এই দামের ভিতরে এই কিবোর্ড মাউস এবং হেডফোনের কম্বোটি বেস্ট ভালোই মনে হয়েছে আমার কাছে এই জন্য রেখেছি আজকের পিসিবিলের সাথে তো ভিউয়ার্স এই ছিল আজকের পিসিবিলের টোটাল ইনফরমেশন আমি বাজার অনুযায়ী চেষ্টা করি সর্বোচ্চটা দিয়ে একটা পিসিবিল করে দেখানোর জন্য তারপরে যদি আপনার চান যে কোনো কিছু কাস্টমাইজ করে আপনার মতো করে আপনি নেবেন সেক্ষেত্রে আপনারা নিতে পারবেন তো আজকের এই পিসিবিলি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের কাছে 2টা ওয়েতে পারচেস করতে পারবেন একটা ওয়ে হলো আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমে আসার এক্সাক্ট লোকেশন হলো আসতে হবে নিউ এলিফ্যান্ট রোড এসে আমাদের মার্কেটের নাম হলো সুবাস্তু আর্কেড ICT ভবন এটা লিফটের 4-এ উঠবেন লিফটের 4-এ উঠে 421 এবং 422 এই শব্দটি হলো লিনাক্স সাইটি সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাকে এবং আপনারা যারা রাসেল ভাইকে বিশ্বাস করে অনলাইনে অর্ডার করতে চান তারা কিন্তু খুব সহজেই অনলাইনে অর্ডার করতে পারেন সেক্ষেত্রে যেটা করতে হবে মাত্র 2040 টাকা আমাকে বিকাশে অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করে আপনার নাম মোবাইল নাম্বার এবং লোকেশনটা আমাকে মেসেজ করে দেবেন আমরা পুরো পিসিটাকে রেডি করে টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় মাত্র 24 ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ পৌঁছে যাবে আপনার ঠিকানায় ওখান থেকে বাকি পেমেন্টটা দিয়ে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল আজকের পিসিবিলের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো পিসিবিলের ভিডিওতে সে মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু